সো এভরিওয়ান, এখন আমরা একটি মিউজিক ভিডিওকে কেস স্টাডি করব, যে আমরা যে স্টেপগুলোকে বলেছিলাম তো এই স্টেপগুলোকে ফলো করে আমরা আসলে একটি ভিডিও বানাতে পারবো কিনা, বা একটি ভিডিওতে মিউজিক ভিডিওতে কি কি ধরনের কাজ করতে হবে অ্যাজ এ ভিডিও এডিটর, তো সেই বিষয়টা আমরা একটু দেখব। সো আমরা এখানে একটা মিউজিক ভিডিও নিয়েছি, তো আমরা মিউজিক ভিডিওটাকে ওপেন করছি। এটা মিনারের একটি গান, সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর প্রথমেই একটি ওপেনিং ক্রেডিট আসছে, লেখা আসছে। সো এই লেখাটি কিভাবে লিখতে হয় বা ভিডিওর মধ্যে কিভাবে লেখা লিখতে হয় সেটা কিন্তু আমরা অলরেডি শিখে গেছি। কেমন আবারও লেখা আসছে, আবারও লেখা আসছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ওপেনিং ক্রেডিট, আর এক ধরনের ওপেনিং ক্রেডিট, এখানে আর্টিস্টকে লিরিক্সকে লিখেছেন, এগুলো সব এখানে দেখতে পাচ্ছি। সো আমরা যদি এই ধরনের ওপেনিং ক্রেডিট আমরা দিতে চাই তাহলে আসলে কিভাবে দিতে পারি অ্যাকচুয়ালি, তো এই বিষয়টা নিয়ে যদি একটু আলোচনা করি আমরা। ওপেনিং ক্রেডিট আপনি অনেকভাবে আসলে দিতে পারেন, সো আসুন আমরা একটু দেখি যে আসলে ওপেনিং ক্রেডিটটা কিভাবে দেওয়া যায়। সো আমরা ধরুন ধরুন এই ভিডিওটাতেই আমরা ভিডিও আমাদের এখানে আছে, সো এই ভিডিওটাতে আচ্ছা আমরা আরেকটি ভিডিও ইনপুট করছি এখানে। হ্যাঁ, সো আমরা এখানে ইনপুট করছি, ধরুন সো আমরা একটা মিউজিক ভিডিও ধরুন নিলাম, ধরুন আমরা এখানেই এই অপশনটাকে নিচ্ছি, এখান থেকে যে অপশনটিতে কিছু নেই, সো আমরা এখানে ওপেনিং ক্রেডিট দিব। সো ওপেনিং ক্রেডিট দেওয়া আপনি অনেকভাবে দিতে পারেন, লাইক আপনি যদি ধরেন এখানে ইনসার্ট এ ভিডিও ট্র্যাক নেন, এবং এইখানে আপনি যদি ইনসার্ট মিডিয়া টেক্সট নেন, আচ্ছা তাহলে কিন্তু আপনার অলরেডি একটা লেখা চলে আসছে। কেমন সো এই লেখাটাও কিন্তু আপনি ওপেনিং ক্রেডিট হিসাবে ব্যবহার করতে পারেন, লাইক ধরেন আমি যদি এটাকে 2 সেকেন্ডের একটা ওপেনিং ক্রেডিট এখানে দেই, লাইক এখানে 2 সেকেন্ড, ধরেন আমি মোটামুটি 3 সেকেন্ডের মতো একটা দিয়ে যাচ্ছি। সো এখানে আমি কি করব, জাস্ট এই ভিডিওটাকে ধর এই টেক্সটটাকে ছোট করে নিব আমার পছন্দ মতো, ধরেন আমি 10 দিলাম, মোটামুটি ঠিক আছে। সো এখানে ধরেন আমি লিখলাম মিউজিক, লিখলাম মিউজিক বাই আমরা
হচ্ছে বিনার। সো এখানে আপনি কালার দিতে পারবেন এখান থেকে, এবং টেক্সের ফরম্যাট চাইলে এখান থেকে বদলাতে পারবেন। হুম, চাইলে এটাকে বোল্ড করতে পারেন আপনি, এটা সিলেক্ট করে যদি আপনি বোল্ড দেন তাহলে জিনিসটা বোল্ড হয়ে যাবে। সো অলরেডি কিন্তু একটা ওপেনিং ক্রেডিট আমরা কিন্তু যোগ করে দিলাম, অর্থাৎ ওপেনিং ক্রেডিট যোগ করে দিলাম। সো এখন আমি চাইলে সেটাকে এখানে টেনে এনে এখানে বসে দিতে পারি, অ্যাডজাস্টমেন্ট করতে পারি, এবং এটাকে আমি চাইলে ফেড ইন এবং ফেড আউট করে দিতে পারি। সো এবার দেখুন আসলে বিষয়টি কি হয়। সো অলরেডি কিন্তু একটা ওপেনিং ক্রেডিট যোগ হয়ে গেছে। এরকম ভাবে আপনি কয়েকটি ওপেনিং ক্রেডিট কিন্তু খুব সহজেই চাইলে যোগ করে দিতে পারেন। সো আমরা একটু দেখি ব্যাপারটা কিরকম হয়। মিউজিকটা বন্ধ করে দিচ্ছি। সো দেখুন এখানে আসছে বাই বিনয়, তারপর এটা আপনি অন্য একটা নাম দিতে পারেন এখানে, যেমন লিরিক্স কে লিখেছেন বা কেউ ভিডিওটি কোন কোম্পানি করেছে ইত্যাদি কিন্তু ইজিলি এখানে দিতে পারেন। ওকে, সো আপনি চাচ্ছেন যে মিনারের যেই মিউজিক ভিডিওটা যেরকম ছিল, অর্থাৎ এরকম একটি ওপেনিং ক্রেডিট আপনারা দিতে, সো এটা অনেকভাবেই করা যায়। সো আমি একটা পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিই ফটোশপের মাধ্যমে, সেটি হচ্ছে আপনারা ফটোশপে যাবেন এবং আপনাদের যে ভিডিওটির যে রেজুলেশন আছে বা ভিডিওটির যে সাইজ আছে সেটি নিয়ে নেবেন। ধরেন আমি 1920 এবং 1080 রেজুলেশন, 300 এটা ফাইল ওপেন করছি এবং এটাকে আনলক করছি এবং এই অপশনটি ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করে দিচ্ছি। এবং আমি আরেকটি ফাইল নিয়ে নিচ্ছি। এবার এটাকে আপনি যে কালার দিয়ে যাচ্ছেন, অর্থাৎ আপনি যদি এটাকে সাদা দিতে চান তাহলে আপনি সাদাও রাখতে পারেন। সো এটাকে আপনি এ মার্ক রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল দ্বারা সিলেক্ট করলেন এবং কন্ট্রোল এক্স প্রেস করলেন, তাহলে জিনিসটা কাট হয়ে গেল এবং এখানে একটা ফ্রেমিং কিন্তু আপনার অলরেডি যোগ হয়ে গেছে। কেমন? সো আমি যদি এটাকে আরেকটু মডিফাই করি, ঠিক এখানে নিয়ে আসি। ওকে, সো ধরুন এটা আমি এখানে রেখেছি। কেমন? আচ্ছা, এবং আপনি চাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর একটি দিতে। সো ধরুন আপনি এটাকে কালারটাকে সিলেক্ট করে আপনি এটাকে ব্ল্যাক করলেন এবং উল্টে দিলেন এবং সেটাকে ব্ল্যাক করলেন। সো আপনি আবার মার্কার টুল দ্বারা এটাকে সিলেক্ট করলেন, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলেন এবং এখানে এসে পেস্ট করলেন এবং এটাকে আপনি এই ফাইলের সাথে অ্যাডজাস্টমেন্ট করলেন। কেমন? ওকে, সো এবার আপনি কি করলেন, কালোটার মধ্যে আপনি সাদা লিখে দিলেন, অর্থাৎ ধরুন আমি এখানে লিখছি হচ্ছে হরিজন্টাল টাইপ টুলসের মাধ্যমে আমি এখানে লিখে দিচ্ছি হচ্ছে ধরুন ক্যাপস লক ইউজ করছি, লিখে দিলাম হচ্ছে বিনয় রায় আমার নাম লিখে দিলাম এবং এটাকে আমি জাস্ট কালারটাকে ব্ল্যাক করে দিলাম। সো চাইলে এটা আপনারা বড় ছোট করতে পারেন, আমি এটা বড়ই করে দিলাম। ওকে ওকে, সো ধরুন আমি এরকম। ওকে, অ্যান্ড আমি কালো অংশটাতে আমি লিখে দিলাম, এটাকে আমি সাদা কালার নিচ্ছি এখানে এবং ধরুন আমি লিখলাম হচ্ছে মিউজিক বাই
ওকে, সো এটাকে আমি আচ্ছা স্যার, এটা আমার ক্যাপস লক ছিল বলে এরকম আসছে। ধরুন আমি পুরোটাই নিয়ে নিলাম, ধরুন মিউজিক ধরুন আমি এখানে লিখলাম মিউজিক বাই না, এখানে আমি লিখলাম হচ্ছে আমি এখানে লিখলাম হচ্ছে এডিটিং, ওকে। এবার আমি অ্যাডজাস্টমেন্ট করলাম, এবার আমি কি করব, এটাকে সেভ করব, এটাকে সেভ করব হচ্ছে পিএনজি মডেলে। সো আমি প্রথমে দুটাকে অর্থাৎ সাদা যেই ব্যাকগ্রাউন্ডটা ছিল এবং লেখাটা প্রথমে নাই করে দিলাম, এবং এটাকে আমি সেভ করব। সো প্রথমে আমি সাদা অংশটিকে আমি হিডেন করে দিলাম, সো এটাকে আমি এবার সেভ করব হচ্ছে পিএনজি মডেলে। কেমন, আমি সেভ এস দিলাম, দেন আমি এটাকে পিএনজি মডেলে লিখলাম, এবং সেভ করলাম হচ্ছে মিউজিক যে অপশানটা আছে সেই মিউজিক অপশানে, এবং কেস স্টাডি আমি সেভ করলাম ওয়ান, আপনারা যে কোনো নামে এটা সেভ করতে পারেন। এবং এবার আমি সেভ করলাম, এবার আমি কালো অংশটিকে রিমুভ করে কালো এবং সাদা ব্যাকগ্রাউন্ডে যে লেখাটা আছে সেটা অন করে নিলাম, এবং এটাকে আমি পিএনজি মডেলে সেভ করবো আগের জায়গাতে। তো এটাকে আমি পিএনজি মডেলে সেভ করলাম এবং এটার নাম দিলাম হচ্ছে টু, দিয়ে আমি সেভ করে দিলাম। তো আমার টেক্সট এবং টেক্সটের যেটা শেপ বা ব্যাকগ্রাউন্ড সেটা রেডি। সো আমরা দিয়ে যাচ্ছি এরকম একটি ইফেক্ট, তাহলে সেটা আমরা কীভাবে দিব দেখুন। সো এটা আমি এখানে সিলেক্ট করলাম, দেন আমি আমার এই দুইটা ভিডিও আমি এখানে এনে ছেড়ে দিলাম, এবং আমি আরেকটি ভিডিও ট্র্যাক এখানে নিয়ে নিলাম মাউসের রাইট বাটন ক্লিক করে। সো দেখুন অলরেডি কিন্তু এখানে একটা শেপ চলে আসছে। সো এটা আপনি চাইলে এখান থেকে প্যান যে ক্রপ টুলটা আছে সেটা থেকে কিন্তু আপনি ইজিলি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন, এবং এটি যদি আমি এখানে দিই, সো এটিকে আমি একটু উপরে উঠিয়ে দিতে চাচ্ছি, পারফেক্ট। সো এবার আপনি যেটা করতে পারেন, অনেক ধরনের ট্রানজিকশানস দিতে পারেন, যেমন ধরেন আপনি যদি এটাকে প্রথমে ফেড ইন করতে চান তাহলে এটাকে প্রথমে একটা ফেড ইন করতে পারেন, তারপরে এটাকে ফেড ইন করতে পারেন, এবং এটাকে একসাথে ফেড আউট করতে পারে। দেখুন তাহলে আসলে কি ধরনের একটা শেপ আসে। সো আমি প্রথমে এটার মিউজিকটা একটু বন্ধ করছি, জাস্ট এটা মিউজিকটা বন্ধ করলাম, দেন এসবটা একটু বড় করতে হচ্ছে আমাকে, একটু বড় করলাম, দেন ওকে। এবার দেখি, দেখুন অলরেডি কিন্তু একটা ওপেনিং ক্রেডিট, সুন্দর ওপেনিং ক্রেডিট চলে আসছে। তাছাড়াও আপনি এখানে কিন্তু বিভিন্ন ধরনের ট্রানজেকশনস ব্যবহার করতে পারেন, লাইক ধরুন আপনি যদি এটা ইউজ করেন এবং ধরুন এটা ইউজ করেন তাহলে কি ধরনের ইফেক্ট তৈরি হয় দেখুন।
এই ধরনের এফেক্ট কিন্তু চলে আসছে। তাছাড়াও আপনি ধরেন আপনি এই এফেক্টটা ইউজ করলেন, স্পিন যেটা আছে সেটা ইউজ করলেন, তাহলে কি হয় দেখুন। এরকম করে অনেক ইফেক্ট আপনারা আছে, যে ইফেক্টগুলো দিয়ে আপনারা কিন্তু খুব সুন্দর করে ওপেনিং ক্রেডিট যেটা আছে, যেটা আমরা আমাদের কেস স্টাডিতে দেখলাম, এখানে যে আপনার অপশনগুলো দেখতে পেয়েছেন ওপেনিং ক্রেডিট, ঠিক এরকম ভাবে একটা ওপেনিং ক্রেডিট কিন্তু আমরা খুব সহজেই কিন্তু দিতে পারি, কেমন? সো আমরা আরো দেখি ভিডিওতে কি আছে। সো একটার পর একটা একটা শুধু ফ্রেম আসছে, এটাই আসলে ভিডিওর কিন্তু। আচ্ছা এখানে একটা আমরা দেখি, এখানে কিন্তু একটা লিপসিং আছে, অর্থাৎ দেখুন পেছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে। উনি যখন এই গানটা এখানে শুট করেছিলেন তখন কিন্তু এই মিউজিকটা ছিল না, উনি কিন্তু আলাদা করে ভয়েস রেকর্ড দিয়েছেন, এবং পরে যিনি ভিডিও এডিটর ছিলেন তিনি কিন্তু উনার এই লিপসিং এর সাথে, মানে যে দু হাত বাড়িয়ে কথাটা যে বলছেন এটার সাথে মিউজিকটাকে অ্যাডজাস্টমেন্ট করেছেন। সো মিউজিক ভিডিও কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, কিভাবে করে আপনি লিপসিংটাকে অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। সো এই কাজটা আমরা একটু দেখি যে আসলে কিভাবে করা হয়, আসলে কাজটা কিভাবে করা হয়। সো ওকে আমরা যদি একটু এখান থেকে দেখি, এই অপশনটা এখানে ছিল, ওকে। সো আমরা মিউজিকটা এখানে অন করছি অ্যান্ড ভিডিওটাকে এখান থেকে দেখছি। সো ব্যাপারটা যেটা হয় সেটা হচ্ছে যিনি ভিডিওগ্রাফি করেন, সো বেসিক্যালি উনি তো এই শ্যুটটা করছেন, কেমন? কারণ এই মিউজিকটা উনি এখানে এই ভিডিওটা আলাদা করে বেসিক্যালি করা হয়, কেমন? সো এরপরে কিন্তু আপনাকে একটা মিউজিক এখানে অ্যাডজাস্টমেন্ট করতে হয়। সো এখানে কিন্তু আপনার মিউজিকটা আলাদা থাকে, তো কি করতে হয়, এই ভিডিওটা প্রথমে আপনি ইম্পোর্ট করে তারপরে ভিডিও এডিটরকে যেটা করতে হয় সেটা হচ্ছে তার এখানে মিউজিকটাকে তার অ্যাডজাস্টমেন্ট করতে হয়, কেমন? সো এইখানে যদি অ্যাডজাস্টমেন্ট দেখুন আমার ভিডিও কিন্তু আমি আলাদাভাবে ইনপুট করেছি, এবার তার ভয়েসের সাথে তার লিপসিং এর সাথে আমার ভয়েসটাকে যোগ করতে হবে, তাহলে কিভাবে করা যায় দেখুন। দেখুন অলরেডি কিন্তু মিলছে না, সো আমাকে করতে হবে কি যে প্রথমে দেখতে হবে যে তার ঠোঁটটা কোথায় নড়ছে, সেটাকে আইডেন্টিফাই করতে হবে, এবং সেটাকে নিখুঁতভাবে করার জন্য আপনি মাউসের যে স্ক্রল যে অপশনটি আছে সেখানে যদি আপনি স্ক্রলিং করেন, স্ক্রল আপ করেন, তাহলে কিন্তু টাইম লাইনটি বড় হতে থাকবে, এবং যত বড় হতে থাকবে তত নিখুঁতভাবে কিন্তু আপনি অপশনগুলোকে নিতে পারবেন, কেমন? সো এখানে আমি চেষ্টা করছি যে কোথায় তার লিপসিংটা হচ্ছে প্রথমে, যেমন এখানে কেউ কথা রাখেনি এই অপশনটি কিন্তু ঠোঁটটি এখানে নড়ছে, কেমন? সো আমি এই অপশনটিকে আমার কিবোর্ডের এম বাটন প্রেস করে এটাকে সিলেক্ট করলাম, এবং আমি এবার মিউজিকে দেখব কেউ কথা রাখেনি এটা কোথায় আছে। আচ্ছা সো মিউজিকে আমি দেখতে পেলাম যে এখান থেকে কেউ কথা রাখেনি অপশনটা আছে, তাহলে আমি কি করবো, মিউজিক থেকে টেনে এনে জাস্ট একই লাইন আপে জিনিসটাকে রাখবো। তো এবার দেখুন সো এবার কিন্তু অলমোস্ট আপনার মিলে গেছে, হ্যাঁ লিপসিং এর সাথে সাউন্ড একটা মিলে গেছে। তো এভাবে করেই আসলে একটি মিউজিককে গানের লিরিককে ভিডিওর সাথে অ্যাডজাস্টমেন্ট করতে হয়, অর্থাৎ প্রথমে আপনি ভিডিওতে সিলেকশন করে নেবেন কোথায় তার ঠোঁটটি নড়ছে, এবং তারপরে মিউজিকটাকে তার সাথে অ্যাডজাস্টমেন্ট করে দেবেন, বা মিউজিকটাকে আপনি ঠিক করলেন কোথা থেকে কথা বলছে সেটাকে সিলেক্ট করলেন এম বাটন প্রেস করে, এবং ভিডিওটিকে জাস্ট টেনে এনে এখানে ফিট করে দিলেন, দ্যাটস ইট। এভাবে করেই কিন্তু আপনারা এই ঠোঁট মিলানোর যে বিষয়টা সেটা কিন্তু খুব ইজিলি, লিপসিংয়ের যে বিষয়টা সেটা কিন্তু খুব ইজিলি করতে পারেন। সো আমরা একটু আগাই,
আচ্ছা, এখানে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন, ভিডিওটা কিন্তু স্লো হচ্ছে, কেমন? সো এই স্লো বিষয়টা কিন্তু আমরা আপনাদেরকে অলরেডি দেখিয়েছি কিভাবে একটা ভিডিও স্লো করতে হয় এবং ফাস্ট করতে হয়, কেমন? সো এখানে একটা স্লো মোশন ছিল, সো আমি তারপরেও এখানে একটু দেখিয়ে দিই আপনাদেরকে কিভাবে একটা ভিডিও আসলে স্লো হয়। সো এখানে যদি আমি একটা নর্মাল পার্ট খুঁজে বেড়াই, সো ভিডিওটা পুরোটাই হয়তো বা স্লো মোশনের থাকবে। সো ধরুন এই এই সো আসলে বেসিক্যালি কোনো ভিডিওকে ফাস্ট করতে হলে আপনি ধরুন আপনি এই ভিডিওর এই পার্টটাকে ফাস্ট করতে যাচ্ছেন বা স্লো করতে যাচ্ছেন, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল বাটনে প্রেস করতে হবে এবং ভিডিও লাস্ট প্রান্তে যেতে হবে, এবং এটা যদি আপনি বাড়িয়ে দেন তাহলে বিষয়টা স্লো হতে থাকবে, কেমন? এবং আপনি যদি এটাকে কন্ট্রোল প্রেস করে এখানে সিলেকশনটি দিয়ে যদি আরো বেশি ফাস্ট করতে যান, জাস্ট কমিয়ে দিবেন, তাহলে কিন্তু তাহলে দেখছেন খুব ফাস্ট হয়ে যাচ্ছে। সো এরকম এই এই এভাবে করেই আপনারা কিন্তু কোনো ভিডিওকে স্লো এবং ফাস্ট করতে পারেন, কেমন? সো আমরা আরো কিছু দেখি ভিডিওতে কি কাজ করা হয়েছে। সো এটা কিছু না, একটা ভিডিও ফ্রেমিং ছিল। এটা ড্রোনের মাধ্যমে করা হয়েছে এবং এটা ভিডিও কালার আপনারা যোগ করে নিতে পারেন, এটা খুব সুন্দর বেশ কিছু কালার এখানে যোগ করা হয়েছে। আমাকে স্লো করা হয়েছে ভিডিওটাকে, সো লাস্টে আবার একটি লেখা হয়েছে। সো দেখুন আমি যেভাবে বলেছিলাম যে পার্ট গুলো অলমোস্ট ওই এই পার্ট গুলোরই কিন্তু কাজ করা হয়েছে, অর্থাৎ একের পর এক ভিডিও গুলোকে সাজানো হয়েছে, তারপরে ভিডিও কোয়ালিটি বাড়ানো হয়েছে, ভিডিওতে কালার দেওয়া হয়েছে, ট্রানজিশন ইফেক্ট ব্যবহার করা হয়েছে, কালার ইফেক্ট ব্যবহার করা হয়েছে, অ্যানিমেশন টেক্সট যদি ব্যবহার করা এখানে ওইভাবে হয়নি, সো কিছু না, আপনার ওপেনিং ক্রিয়েটটা কিন্তু অ্যানিমেশন করেছে, সো এখানে অ্যানিমেটেড টেক্সটও যোগ হয়েছে, তারপরে সেটাকে মিউজিক যোগ করা হয়েছে এবং লিপসিংটা কিন্তু যথেষ্ট ভালো হয়েছে এখানে, এবং সেটা হচ্ছে ওপেনিং ক্রেডিট এবং এন্ডিং ক্রেডিট এখানে যোগ করা হয়েছে, দ্যাটস ইট। এভাবে করেই কিন্তু আপনার একটা ভিডিও খুব সহজেই তৈরি করতে পারেন।